ময়মনসিংহের শিল্পী হোসাইন মোহাম্মদ ফারুকের পঞ্চম একক চিত্র প্রদর্শনীর প্রিয় মুখ সিরিজ একের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে নগরীর জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক রেজাউল করিম ফয়সাল আহমেদ কবি সাহিত্যিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গত ছয় ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী প্রিয় মুখ সিরিজ এক শিরোনামের এই একক চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে ময়মনসিংহের নানা পেশায় ও কর্মে নিয়োজিত পরিচিত কিছু মুখের একশো জনের পেন স্কেচ